সবচেয়ে বিনোদনমূলক ক্রিকেট লড়াইয়ের আগে এক বিনোদনপূর্ণ কর্পোরেট লড়াই দেখল সবাই। ত্রয়োদশ আইপিএলের নতুন টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করল বিসিসিআই। ত্রয়োদশ আইপিএলের নতুন টাইটেল স্পন্সর হল ড্রিম ইলেভেন। চীনা সংস্থা ভিভোর বদলে এবারে ড্রিম ইলেভেনের অন্তর্ভুক্তি। আইপিএল 2020-র জন্য 250 কোটি টাকায় স্পন্সরশিপের রাইটস কিনেছে ড্রিম ইলেভেন। এবারে টাইটেল স্পন্সরের লড়াই ছিল টাটা সন্স, আন একাডেমি, বাইজুস ও পতঞ্জলির মতো সংস্থা। বিটটি ভিভোর 440 কোটির চেয়ে প্রায় 190 কোটি কম। কিন্তু আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে বিসিসিআই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। এবারে স্পন্সর বিডের লড়াইয়ে আন একাডেমি 210 কোটি টাকার বিড করেছিল, সেখানে টাটা সন্স 128 কোটি টাকা এবং বাইজুস বিড করেছিল 125 কোটি টাকা। ভিভোর হঠাৎ বিদায় এবং করোনার মধ্যে এই কঠিন অর্থনৈতিক বিপর্যয়ের সময়ের মধ্যে যে স্পন্সরশিপের অর্থ কমবে তা আশাই করা গেছিল, তবে এমন হাড্ডাহাড্ডি কর্পোরেট লড়াই অপ্রত্যাশিত ছিল। এবার দেখার 19 তারিখ থেকে আসন্ন ক্রিকেট লড়াইয়ে কে জয়লাভ করে।